নতুনভাবে অন্তর্ভুক্ত 729 জন বীর মুক্তিযোদ্ধার জুলাই মাসের সম্মানী ভাতা ও ঈদ উৎসব ভাতার অর্থ ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করে নোটিশ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, চলতি 2020-2021 অর্থবছরের বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত MIS-এর ভিত্তিতে G2P প্রক্রিয়ার মাধ্যমে নতুন অন্তর্ভুক্ত 729 জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ সর্বমোট 1,41,95,000 টাকা ও উৎসব ভাতা বাবদ সর্বমোট 70,97,500 টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। বর্ণিত নোটিশের আলোকে ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধা জেলা উপজেলা টাকার পরিমাণ এবং ভাতাভোগীর সংখ্যার তথ্য দেখে মোবাইলে ডাউনলোড নিতে পারেন এবং সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি অর্থ বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে জমা হবে। প্রিয় দর্শক, এই ছিল নতুনভাবে অন্তর্ভুক্ত 729 জন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও ঈদ উৎসব ভাতার আর্থিক মঞ্জুরির অর্থ ছাড়ের নোটিশ। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।